নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে মা দুর্গার পা অসুরের বুকের উপর থাকে কেন অথবা অসুর মা দুর্গার চরণে কেন থাকে এর প্রধান কারণ রয়েছে দুটি একটি হচ্ছে শাস্ত্রীয় কারণ এবং অন্যটি রয়েছে আক্ষরিক কারণ এই দুটি কারণই আমি জানাব আপনাদেরকে তার আগে জানিয়ে রাখি এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবার আমরা জেনে নিই শাস্ত্রীয় কারণ প্রথমে ব্যাখ্যা করি শ্রী চণ্ডীর মতে যখন মহিষাসুরের বককে দেবী মা সুনাঘাত করেন তখন দেবীর পা স্পর্শ করে মহিষাসুর মা মা বলে চিৎকার করে বলেন মা মৃত্যুতে শোক নেই ভবতী পাদং ভিক্ষাং দেহি মানে মা আমার একটি প্রার্থনা আছে আপনার নিকটে আপনি আমায় চরণ ছাড়া করবেন না দেবী তথাস্তু বলিয়া আশীর্বাদ করেন যুদ্ধংদেহী অবস্থায় মহিষাসুর মায়ের চরণে রইলেন আর এই কারণেই মহিষাসুর মায়ের চরণে থাকে এবার আমরা জেনে নেব আক্ষরিক কারণ অর্থাৎ দেবীর চরণে মহিষাসুরের জায়গা হয়েছে তার আক্ষরিক কারণ কি। মানুষের মধ্যে সুর এবং অসুর সত্তা রয়েছে এই অসুর সত্ত্বাকে ধ্বংস করার জন্য রূপে মহিষাসুরকে দুর্গা কাঠামোতে জায়গা করে দেওয়া হয়েছে আসুরিত কথা একটি ভাব প্রাচীন যুগে মনীষিরা দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে এবং অনেক দিন ধরে চিন্তাভাবনা করেছেন চিন্তাভাবনা করে মা দুর্গার কাঠামো গঠিত হয়েছে মূলত মানুষের মধ্যে যে আসুরিকতা রয়েছে সেই আসরিকতাকে ধ্বংস করার উদ্দেশ্যেই মা দুর্গার চরণে অসুরকে আশ্রয় দেওয়া হয়েছে অর্থাৎ আমাদের সমাজ জীবনে যতই অনাচার বেড়ে যাক না কেন অশুভ শক্তি কখনোই মাথা চাড়া দিয়ে উঠতে পারে না যখনই যখনই অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে তখনই তখনই ঘটেছে অশুভ শক্তির বিনাশ এই অশুভ শক্তির বিনাশ দেখানোর উদ্দেশ্যেই মা দুর্গার চরণে দেখা হয় অসুরকে ধন্যবাদ